আসসালামু আলাইকুম। আজকে নতুন খাবারের জন্য আমি কিছু টিপস দিব, যারা একদমই নতুন বেসিক আকারে মুরগি পালন করতে চান, তারপর ডিম উৎপাদনের জন্য আপনারা হচ্ছে কি ওষুধ দিবেন, ডিটেলস হচ্ছে আজকে বলবো। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ট্রেডিশনাল মে বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশাপাশি বেল বাটনে ক্লিক করবেন। তো আজকে হচ্ছে এই কমেন্টটা নিয়ে আমি কথা বলবো। এখানে লেখেছে ফার্মি মুরগি ডিমের উৎপাদন বাড়াতে কী কী ওষুধ ব্যবহার করতে হবে এবং 80টি মুরগির প্রতিদিন কতগুলো ডিম পাওয়া উচিত। তো আজকে হচ্ছে এই ভাইয়ের কমেন্টটা নিয়ে আমি কথা বলবো। তো এই ভাইটা হচ্ছে 80টা মুরগির কথা বলেছে। আপনার যদি হচ্ছে আপনি আপনার খামারে যদি ঠিকভাবে খাবার মেনটেন করেন, দেন হচ্ছে ঠিকভাবে তাদের ওষুধ, ঠিকভাবে তাদের ভ্যাকসিন সব কিছু যদি ঠিকঠাকভাবে হয়, আর আপনার যদি 80টা যদি মুরগিই থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিদিন 72টা ডিমও পেতে পারেন, আবার 75টা ডিমও পেতে পারেন, আবার হচ্ছে 78টা ডিমও পেতে পারেন। এখন এটা অনেক জিনিসের উপর কিন্তু নির্ভর করে। আমরা মুরগির বয়স অনুযায়ী ঠিক মতো খাবার দিচ্ছি কি না সেটা আগে দেখা লাগে, তারপরে মুরগি ঠিক মতো পানি খাচ্ছে কি না, মুরগি সুস্থ কি না, এই সব কিছু মেনটেন করে তারপর দেখা লাগে। আর একটা কথা ছিল হচ্ছে মুরগির ডিম উৎপাদনের জন্য, যদি আপনার মুরগি সুস্থ থাকে, আর যদি মুরগি সুস্থ থাকে আপনার খামারে সব কয়টা মুরগিই হচ্ছে চঞ্চল সুস্থ আর কি, যেটাকে বলে আর কি, তো সেক্ষেত্রে হচ্ছে বেসিক একটা ওষুধ দিতে পারেন মুরগির ডিম উৎপাদনের ক্ষেত্রে বেশি আর কি যদি হয়। সেটা হচ্ছে এই কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা সকালে দুপুরে হচ্ছে আপনি দিবেন 1 মিলি করে আর কি। যে ওষুধটার নাম বললাম ওটা হচ্ছে আপনার ডিম উৎপাদনের ক্ষেত্রে অনেকটা হেল্প করে, মানে সাহায্য করে। আবার হচ্ছে আপনার কমপ্লেক্স বিটা আপনার ডিমের খোসা আর কি শক্ত করতে সাহায্য করে, তো ওই ওষুধটাও হচ্ছে ভালো। তো বেসিক আকারে হচ্ছে এরকম করলেই আমার মনে হয় বেশি ভালো হবে। আর একটা জিনিস, এখানে কিন্তু এই ভাইটা কিন্তু 80টা মুরগির কথাই বলেছে, আর সে বলেছিল হচ্ছে, আর আপনি যদি আপনার খামারের মুরগি যদি 20 ডিম করাতে চান, সেক্ষেত্রে কিন্তু মুরগির সাথে অবশ্যই আপনাকে মোরক রাখতে হবে। তো মোরক রাখলেই হচ্ছে আপনি আপনার খামারে 20 ডিম করতে পারবেন, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করি ভালো লাগবে।